প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে প্রাইমারি পরীক্ষার সম্ভাব্য তারিখটি জানাব। তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর সর্বশেষ আপডেট সবার আগে পেতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে যেতে পারে আপনার কাছে। এখানে বলা হয়েছে যে যেহেতু বিভিন্ন কারণে জানুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হলো না, তাই মার্চ মাসে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। মানে ডিপিই যতদূর সম্ভব মার্চ 2022 পরীক্ষা নেওয়ার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। তবে বলা থাকে যে সবকিছু অর্থাৎ মহামারী ও অন্যান্য বিষয় ঠিকঠাক থাকলে তবেই মার্চে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। এই প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি 24 নভেম্বর 2020 লাস্ট ডেট ছিল। সে থেকে অনেকটা সময় পেরিয়ে গেলেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তাই আর বিলম্বিত না করে যথাসম্ভব পরীক্ষার ডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। অকস্মাৎভাবে পরীক্ষার ডেট দিলে আর প্রস্তুতির কী বা ঠিকঠাক থাকবে? তাই দর্পণ স্কুল আপনার প্রস্তুতিকে ঠিকঠাক রেখে আরও জোরালো প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিকের উপর প্রতি একদিন পরপর সন্ধ্যে 7টায় বিভিন্ন ভিডিও আপলোড করছে। ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন, কারণ প্রত্যেকটি ভিডিওতে টেকনিক সহ বিভিন্ন তুলনা করে ভিডিওটি তৈরি করা হয়, যাতে অনেকদিন পর্যন্ত আপনার মনে থাকে আর পরীক্ষার হলেও তেমন কোনো কনফিউশন না থাকে। এবার প্রাইমারিতে 13,09,661 জন আবেদন করেছে, যেখানে শূন্য পদের সংখ্যা 32,577, অর্থাৎ একটি শূন্য পদের বিপরীতে প্রায় 40 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। প্রাইমারি প্রি টেস্টের মানবন্টন বাংলা, ইংলিশ, গণিত ও সাধারণ জ্ঞানের প্রত্যেকটি বিষয়ের উপর থেকে 20 মার্ক করে মোট 80 মার্ক এবং ভাইভাতে 20 মিলে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। প্রিয় বন্ধুরা, আমরা এই 100 মার্কের উপর একটি অ্যানালাইসিসমূলক মানবন্টনের উপর ভিত্তি করে কোথা থেকে কী কী বিষয় ভালো করে পড়লে আপনার প্রস্তুতিটা আরও জোরদার হবে তার উপর একটি সাজেশন তৈরি করে আপনার সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি অ্যানালাইসিস এর কাজ চলছে, আশা করি অচিরে আপনার সামনে তুলে ধরতে পারব। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।